সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শুক্রবার স্কুল খোলার দাবিতে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষা পরিষদ ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ যৌথভাবে। এই দুই সংগঠন আরামবাগের পল্লীশ্রী থেকে র্যালি করে কুটিপুকুরে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে এসে ডেপুটেশন দিল। তাঁদের দাবি, অবিলম্বে স্কুল খুলতে হবে, নাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। রাজ্য সরকার যেখানে মদের দোকান খোলা রেখেছে সেখানে স্কুল খোলা যাবে না কেন? দেখুন সেই ছবি আর শুনুন কী বললেন তাঁরা। কর্মসূচি এডিআই এর কাছে ডেপুটেশন, এসডিওর কাছে, এসডিও সাহেবের কাছে ডেপুটেশন। ডেপুটেশন এই জন্য আমরা দেখছি প্রায় দু বছর ধরে স্কুল কলেজ বন্ধ, এবং আমরা এখানে এসএফআই, ডিওয়াইএফআই, এবিপিটিএ, এবিটিএ মানে মাধ্যমিক শিক্ষক সংগঠন, প্রাথমিক শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন সবাই মিলেই এসেছি। আমরা মাস্টারমশাইরা বাড়িতে থাকতে চাই না, আমরা স্কুলে যাচ্ছি কিন্তু ছাত্ররা নেই। সবচেয়ে মানে করুণ অবস্থা ছাত্রদের, তারা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এইরকম অবস্থা কখনো তৈরি হয়নি। এই একটা মারণ ব্যাধি যাকে লক্ষ্য করে এইটা স্কুল বন্ধ করা হয়েছে, কিন্তু যখন ডাক্তারেরা, মনোরোগ বিশেষজ্ঞরা, শিশু বিশেষজ্ঞরা, তারা বলছেন যে না, শিশুরা কখনো এর থেকে বিপদযুক্ত নয়। বিভিন্ন পেশায় আমরা যারা চাকরি করি, কাজ করি, আমরা তারা বাইরে যাচ্ছি, সমস্ত দোকানগুলো খোলা, সমস্ত বিনোদন মাধ্যমগুলো খোলা, বাজার খোলা, মদের দোকান খোলা, কিন্তু শুধু পাঠশালা বন্ধ, এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের ছেলেমেয়েরা তারা বাড়িতে দিনে দিনে মনোরোগ আক্রান্ত হয়ে পড়বে, আর আমরা চুপ করে থাকবো? এটা কখনো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মেনে নিতে পারে না। 101 বছরের সংগঠন আমরা, তাই সারা পশ্চিমবঙ্গে রাস্তায় নেমেছি, সারা পশ্চিমবঙ্গে। আজকে এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে, হুগলি জেলা ডেপুটেশন, কালকে ডিআইয়ের কাছে চুচুড়ো সদরে দেওয়া হয়েছে, আমরা মিছিল করেছি। আমরা এর প্রতিবাদ করব এবং স্কুল খুলতে সরকারকে বাধ্য করব, যেটা সরকার চাইছে না। সরকার অনলাইনে, সরকারের সচিবেরা অনলাইন প্রমোট করছে, বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দিচ্ছে তারা, এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা আবেদন করছি সাধারণ মানুষ, অভিভাবক, তারা সব সামিল হন, কারণ এর থেকে বড় ক্ষতি আর কিছু হবে না। রোগ নেই, রোগে শিশুদের সুবিধে করতে পারবে না, কিন্তু যে রোগে শিশুদের সুবিধে করবে, আমরা যে পেশায় থাকি না কেন, সেই পেশার মানুষদের, ছেলেমেয়েদের ক্ষতিগ্রস্ত করে দেবে, দু চারটে বড় লোকের ছেলেমেয়ে বাদ দিয়ে। এইটা আমাদের বক্তব্য। আমি রামপ্রসাদ হালদার, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য কমিটির সদস্য। আমাদের এখানে এই এবিটিএ, বিপিটিএ এর নেতৃত্বরা উপস্থিত আছেন এবং ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত আছেন। অবিলম্বে সমস্ত বিদ্যালয় খুলতে হবে, স্কুল কলেজ খুলতে হবে, দিকে দিকে আওয়াজ খোলো, স্কুল খোলো, কলেজ খোলো, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।
মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে 14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি।